আবার ব্লক করছো? ইয়েস ইয়েস। হ্যালো, ওই রিয়ান, ওই রিয়ান পুরো তো নীল হয়ে। আমি তো বালুরঘাটে এসেছি বাবার বাড়িতে। এই দেখো বৌদি, আমি, বাবুন, বাবা, দাদা সবাই মিলে যাচ্ছি। এখানে রং খেলা হয়, সেই সেটা দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো। তাকে দেখে নেবো মঞ্চে, একবার জোরে হাত তালি হয়ে যাক অ্যানি দত্তর জন্য। মঞ্চে দেখে নেবো অ্যানিকে। তো আমরা রং খেলতে খেলতে যে গেলাম হাই স্কুলের মাঠে, তো ওর রাস্তাতে ওর বাড়ি পড়ে, তো ওর ফ্ল্যাটে থাকে। এই যে এখানে এসেছিলাম, দেখা করে গেলাম। ওরা চলে যাবে, আমার মেয়েকে ছেলেকে পড়াশোনা করানোর জন্য এখানে এসেছিল, তো ওরা চলে যাবে। এখন আশাই হয়নি, তাই না? আর এইটা হচ্ছে দুপুরবেলা রং টং খেলে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর এই দেখো মা, মানে বৌদি, আমি রান্না করেছিলাম। মা বৌদি, মা তো রান্না করতে পারছে না চোখ অপারেশনের জন্য, বৌদি বলে তুমি করো। তো মা খাসির মাংসের ঝোল, রং খেলার দিন একটু মাংস ভাত না হলে তো জমবে না, খাসির মাংস তো হবেই। খাসির মাংস হয়েছিল, আলু, এখানে আলু আর সজনে দিয়ে একটা তরকারি করা হয়েছিল। আর এই যে মসুরের ডাল, আর এখানে হচ্ছে ভাত ছিল, তো ভাত থাকবেই, যাই হোক। আর এই যে একটু চাটনি করা হয়েছিল, অনেকটা শেষ হয়ে গেছে চাটনিটা। এই দিয়ে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। মানে সবার বাড়িতেই তাই, রং খেলার দিন মাংসটা স্পেশাল হবেই, সেটা আমাদের এরকম হয়েছিল মাংস ভাত। আর এটা একদম সন্ধেবেলা, এই যে মা প্লেট বের করে দিল, চাউমিন করেছিলাম। চাউমিনটা এখন সবার জন্য দেখো প্লেটে করে সাজিয়ে নিচ্ছি, এত গরম ছিল। প্রথমে ভাবছিলাম হাত দিয়ে দিই, খুন্তি দিয়ে পড়ে যাচ্ছে, তো হাত দিয়ে দিতে দিতে খুব গরম লাগছিলো বলে আবার খুন্তি দিয়েই দিচ্ছিলাম। যাই হোক, সবার জন্য এরকম করে সাজিয়ে নিচ্ছিলাম চাউমিনটা, আর খুব ভালো লাগছিলো, বেশ আনন্দ হলো সারাটা দিন
অনেকদিন পর রং খেলাগুলো বাবা বাড়িতে এসে ওখানেই থাকা হয় শ্বশুর বাড়িতেই। এই যে দাদা দেখো সস দিয়ে দিচ্ছে একটু একটু করে, আর আমি পাঁপড় ভেঙে দিচ্ছি। তো বাবুনের পরীক্ষা তো রেজাল্ট বেরোই যাবে কদিন পরে, ওই জন্য আসা, আর মার অপারেশনের জন্য আসা, মাকেও দেখা হবে, সবই হবে। যাই হোক, এই দেখো তো সন্ধ্যাবেলা চাউমিন খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে আমার লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই দেখো বাবুনে আমাকে চাউমিন দিয়ে দিয়েছি, আর ইও দেখো এটা এখানেই বসে, ওই ড্রেসিং টেবিলেই বসে। ততক্ষণের জন্য বা